আমার খুবই পছন্দ এই যে যে মৌচাক, মৌচাক থেকে মধু খাওয়া আমার সব থেকে বেশি পছন্দের, ঠিক আছে? আমাদের বাসায় যখনই হচ্ছে মানে মৌচাক কাটা হয় তখনই হচ্ছে আমি তাদেরকে বলে দেই যে দেখো আমার জন্য এক্সট্রা সুন্দর একটা মৌচাক রাখবা, যেটাতে হচ্ছে আমি মানে চাবাই খাইতে পারবো আর কি, এরকম আর কি আমি তাদের বলে দেই। তো এইবারও হচ্ছে আমি মৌচাক আনতে যেয়ে আমার হচ্ছে নাকের উপর মধুর মাছি আর কি কামড় দিছে, কি একটা অবস্থা, তাই না? নাকটা একদম প্লাস্টিক সার্জারির মতো এরকম ফুলে গিয়েছিল। তো আমি একটা টিপস দেই, যেহেতু আমাদের বাসায় প্রতি বছরই 9টা থেকে 8টা মৌচাক থাকে, তো প্রতি বছরই হচ্ছে মৌচাক এইভাবে কাটা হয় 3 মাস 2 মাস পর পর। বাট এই সিজনে হচ্ছে মৌচাকগুলো থাকে না, ওইগুলো সুন্দরবন চলে যায়। এই যে যে সবগুলোতে কিন্তু মধু মধু আর কি। তো আমি ওদেরকে বলতেছিলাম যে এবারও যেন তারা আমাকে সুন্দর করে মৌচাক কেটে দেয়, যেটা আমি খেতে পারবো। তো সবসময় হচ্ছে মৌচাকগুলো কাটা হয়। আর একটা জিনিস, অনেকেই হচ্ছে আমার এই ভিডিও দেখে মধু আর কি চাইতে পারেন, তাদের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি এইগুলো কিন্তু আমাদের বাসায় ঠিক আছে করা আছে, বাট যারা কেটে দেয় তাদের কিন্তু এক্সট্রা চার্জ লাগে আর কি। তো এখানে হচ্ছে 9 কেজি মধু, 9 কেজি মধুর দাম 9000 টাকা, ঠিক আছে? একবার এখানে যদি ঢালতে যে পড়ে যায় তাহলে পুরো শেষ। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কারা কারা মৌচাক থেকে মধু খেতে পছন্দ করেন, ঠিক আছে? আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই।